হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাপেয়ার সম্পর্কে যেগুলি তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য চল বন্ধুরা আজকে দেখে নিই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তা বন্ধুরা প্রথম প্রশ্ন কী ছিল প্রথম প্রশ্ন হলো জাতীয় পুষ্টি সপ্তাহ কবে থেকে কবে পালন করা হলো সঠিক উত্তর হবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হলো কেন পালন করা হলো সঠিক উত্তর হবে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হলো এবং এবছরের থিম কী ছিল এবছরের থিম ছিল ইট রাইট বাইট বাই বাইট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হলো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আর বন্ধুরা বলে রাখি সেপ্টেম্বর মাসকে নিউট্রিশান মান্থ নিউট্রিশান মান্থ বলে সেপ্টেম্বর মাসকে ঘোষণা করা হয়েছে এবং একটি ঘোষণা করেছে কে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউট্রিশান মান্থ বলে ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসকে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন হলো বিশ্বের সব থেকে বড় সৌর গাছ কোথায় স্থাপন করা হলো বন্ধুরা যেহেতু এখানে বিশ্বের সবথেকে বড় সুতরাং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি স্থাপন করা হলো পশ্চিমবঙ্গে কোথায় না দুর্গাপুরে পশ্চিমবঙ্গে দুর্গাপুরে বিশ্বের সবথেকে বড় সৌর গাছ বন্ধুরা স্থাপন করা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার ট্রি এবং এটি তৈরি কে করেছে এটি তৈরি করেছে সি এমইআরআই অর্থাৎ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দ্বারা বিশ্বের সবথেকে বড় সৌর গাছ স্থাপন করা হয়েছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতীয় রেলওয়ে বোর্ডের সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে বিনোদ যাদবকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী সমস্ত পরীক্ষা বিশেষ করে যারা বন্ধুরা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দরকার এবং কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা রেলের সম্পর্কে সমস্ত জানা তোমাদের দরকার তা বন্ধুরা এতদিন বিনোদ যাদব ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন এবং সেই চেয়ারম্যান পদকে বন্ধ করে এখন সেখানে কি করা হয়েছে ও পদকে আনা হয়েছে এবং সেই ব্যক্তির সিও অর্থাৎ ভারতীয় রেলওয়ে বোর্ডের সিও রয়েছেন বিনোদ যাদব এবং বন্ধুরা আমরা গতকাল ভারতীয় রেলওয়ে সম্পর্কে আলোচনা করেছি যারা দেখুন তারা অবশ্যই দেখে নিতে পারো আই বটনে দেওয়া আছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নি পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মেজর ধ্যানচাঁদ বিজয় পদ নামে যোজনা শুরু করেছে মেজর ধ্যানচাঁদ বিজয় পদ সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের রাজ্য সরকার উত্তর প্রদেশের রাজ্য সরকার মেজর ধ্যানচন্দ বিজয়পদ নামের যোজনা শুরু করেছে কেন শুরু করেছে তার কারণ উত্তরপ্রদেশের জন আন্তর্জাতিক খেলোয়াড়দের বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হবে এই যোজনার মাধ্যমে উনিশজন উত্তরপ্রদেশের আন্তর্জাতিক খেলোয়াড়দের বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হবে যেমন বন্ধুরা না পীযুষ চাওলা এরকম নানারকম উনিশজন আন্তর্জাতিক খেলোয়াড়ের চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন হল দু সালে বুকার পুরস্কার কে পেলেন সঠিক উত্তর হবে মার্কি লুকাস রিনভেল্ট মার্কি লুকাস রিনভেল্ট দু সালে বুকার পুরস্কার পেলেন বন্ধুরা এবং তিনি কোন উপন্যাসের জন্য পেয়েছেন দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং উপন্যাসটির জন্য তিনি দু সালে বুকার পুরস্কারটি পেয়েছেন চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আমরা দেখব টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে পাঁচশোটি উইকেট কে পেলেন সঠিক উত্তর হবে ব্রাভো অর্থাৎ ড্রেন বাবু ড্রেন বাবু তিনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার তিনি প্রথম বোলার হিসেবে পাঁচশোটি উইকেট পেয়েছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি ড্রেন বাবুকে স্পোর্ট বোর্ড স্পিও টি স্পোর্ট বোর্ড নামে একটি কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে নির্বাচিত করা হয়েছে আমরা বন্ধুরা এর আগে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যতগুলি ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে নিযুক্ত করা হয়েছে সবগুলি আলোচনা করেছি তোমরা অবশ্যই আই বটনে দেখে নিতে পারো স্পোর্ট বোট কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে নির্বাচিত করা হয়েছে সম্প্রতি গ্র্যান্ড বাবকে তিনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার বন্ধুরা আমাদের এই চ্যানেলে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স এবং লেন্স আলোচনা করা হয় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো সঠিক উত্তর হবে কেরালা যেহেতু সর্বপ্রথম সর্বপ্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো কেরালাতে আর অ্যাম্বুলেন্সটির নাম কী অ্যাম্বুলেন্সের নাম হলো প্রতীক্ষা অ্যাম্বুলেন্স নাম হলো প্রতীক্ষা বন্ধুরা কেরালা তিরুপূনন্তপুরম কেরালা তিরুপূনন্তপুরমে এই সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো তার কারণ বন্ধুরা কেউ যদি সামুদ্রিক কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা ইত্যাদি নানা কারণে এই সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সটির নাম কী প্রতীক্ষা চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি কোন জেলাতে খোলা হয়েছে সঠিক উত্তর হবে কুশিনগর জেলা যেটি উত্তরপ্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশের কুশিনগর জেলাতে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি স্থাপন করা খোলা হয়েছে আমরা দেখে নেব উত্তরপ্রদেশ সম্পর্কে বর্তমানে উত্তরপ্রদেশের কে রয়েছেন যোগী আদিত্যনাথ এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন পাটেল এবং উত্তরপ্রদেশের বন্ধুরা রাজধানী কোথায় লখনৌতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি এবং এভাবেই তোমরা যদি আমাদেরকে কমেন্ট করে জানাও এভাবেই আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব যেগুলি তোমাদের রিভিশনও হয়ে যাবে এবং আগামী রেলের পরীক্ষার জন্য বিশেষভাবে তোমরা তৈরিও হয়ে যাবে আস্তে আস্তে চলো বন্ধুরা পরবর্তী দেখি ডক্টর এস আই পদ্মাবতী তিনি মারা গেলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ তার নাম ছিল ডক্টর এস আই পদ্মাবতী তিনি মারা গেলেন তিনি বন্ধুরা গুরুত্বপূর্ণ কেন দেখো তিনি উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পুরস্কার পান উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পুরস্কার অর্থাৎ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান তোমরা মনে রাখবে প্রথম সর্বোচ্চ সম্মান কী সেটি হলো আমাদের ভারতরত্ন দ্বিতীয় পদ্মবিভূষণ আর বন্ধুরা এনাকে কি বলা হয় এনাকে বলা হয় গড মাদার অফ কার্ডিওলজি গড মাদার অফ কার্ডিওলজি বলা হতো তিনি সম্প্রতি মারা গেলেন যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি নিই জম্মু কাশ্মীরের কোন দুটি নতুন ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো বন্ধুরা সম্প্রতি জম্মু কাশ্মীরের আরও দুটি নতুন ভাষা উর্দু এবং ইংরেজি উর্দু এবং ইংরেজি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এর আগে কি কী ছিল ভাষা দেখো বন্ধুরা কাশ্মীরি ডোংরি এবং হিন্দি কাশ্মীরি ডোংরি এবং হিন্দি এবং সম্প্রতি আরও দুটো ভাষা কি উর্দু এবং ইংরাজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো এবং বন্ধুরা কোন বিলের মাধ্যমে পাশ করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল দু হাজার কুড়ি বন্ধুরা বিলটির মাধ্যমে উর্দু এবং ইংরাজিকে স্বীকৃতি দেওয়া হলো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আমেরিকার কোন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি সঠিক উত্তর হবে উইলমিংটন উইলমিংটন শহরকে বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি ঘোষণা কে করলেন ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথা থেকে মানে কবে থেকে কবে হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং তার মধ্যে বন্ধুরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উইলমিংটন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী সমস্ত পরীক্ষার জন্য চলো বন্ধুরা বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার রূপে কাকে নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আলোচনা করছি এবং সম্প্রতি বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ জীবন বিমা কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসডার রূপে নিযুক্ত করেছে আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানাকে নিযুক্ত করেছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স অর্থাৎ জিআইআই জিআইআই গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্সে ভারত কোন স্থানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আটচল্লিশতম স্থানে আটচল্লিশতম স্থানে ভারত রয়েছে এবং প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড আমরা বন্ধুরা আলোচনা করলাম জিআইআই যার মধ্যে ভারত রয়েছে আটচল্লিশতম স্থানে এবং প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই পরবর্তী প্রশ্ন হল তামিলনাড়ু রাজ্যের কোন জেলাকে সম্পূর্ণ রূপে ডিজিটাল অর্থ যুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বীরুধী নগর বন্ধুরা এই তামিলনাড়ুর এই জেলাকে সম্পূর্ণ ডিজিটাল অর্থ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বন্ধুরা ডিজিটালি মাধ্যমে মানে কি ডিজিটালি তারা ব্যবহারে অর্থ ব্যবস্থাকে তারা বন্ধুরা যুক্ত করেছে বন্ধুরা বলে রাখি এই যে ডিজিটাল ইন্ডিয়া একটি ক্যাম্পেন শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেন শুরু হয়েছিল কবে থেকে এক জুলাই দু হাজার পনেরো এক জুলাই দু হাজার পনেরো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা ডিজিটাল ইন্ডিয়া শুরু হয়েছিল এবং তামিলনাড়ুর একটি জেলা ভীরুদু নগর সম্পূর্ণ ডিজিটাল অর্থ ব্যবস্থা জেলা হিসেবে পরিণত হয়েছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে পরবর্তী প্রশ্ন হল সম্প্রতি কোন দেশ ভারতকে কোভিড নাইন্টিনের সাথে মোকাবিলা করার জন্য তিন হাজার পাঁচশো কোটি টাকা ঋণ প্রদান করেছে বন্ধুরা জাপান জাপান ভারতের কোভিড নাইন্টিনের সাথে মোকাবিলা করবার জন্য তিন হাজার পাঁচশো কোটি টাকা প্রদান করেছে বন্ধুরা গুরুত্বপূর্ণতার কারণ সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তিনি অবসর গ্রহণ করলেন তার শরীর অবস্থা খারাপের জন্য তিনি কেছিলেন তিনি ছিলেন সিনজো আবে তিনি তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন জাপান তাই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এবং কারেন্ট অ্যাপার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা পরবর্তী আমরা দেখেনি জাপান আচ্ছা জাপান চলো বন্ধুরা পরবর্তী আমরা দেখেনি পরবর্তী আমরা দেখব ইজ অফ ডুইং বিজনেস দু হাজার উনিশ র্যাঙ্কিংতে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে ইজ অফ ডুইং বিজনেস দু হাজার উনিশ র্যাঙ্কিংতে অন্ধ্রপ্রদেশ বন্ধুরা শীর্ষস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ শীর্ষস্থানে রয়েছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই পরবর্তী প্রশ্ন সম্প্রতি ভারত সরকার পাবজি গেমসহ আরও কতগুলি মোবাইল অ্যাপ্লিকেশানকে বন্ধ করে দিয়েছে সঠিক উত্তর হবে একশো আঠেরোটি একশো আঠেরোটি আরও মোবাইল অ্যাপ্লিকেশানকে ভারত সরকার বন্ধ করে দিয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো পাবজি গেমস বন্ধুরা তোমরা যারা ভিডিওটা শেষ অব্দি দেখছো তারা বুঝতেই পারছো আমরা পরীক্ষা রিলেটেড প্রশ্নগুলি আলোচনা করছি এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসবে তাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভারতের কোন রাজ্য প্রথম মহিলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো বন্ধুরা প্রথম মহিলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো তামিলনাড়ু রাজ্য তামিলনাড়ু রাজ্য একশো আঠেরোটি মহিলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে এবং বন্ধুরা যেহেতু সেই অ্যাম্বুলেন্সের একজন চালক হবে মহিলা তাহলে প্রশ্নই আসে যে ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালককে সঠিক উত্তর হবে এম বি লক্ষ্মী এম বি লক্ষ্মী হলো ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই কোন কোম্পানি অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশান এআইএমএ এর চাণক্য ন্যাশনাল ম্যানেজমেন্ট গেমসের জিতেছে সঠিক উত্তর হবে কি এন বন্ধুরা যেহেতু আমাদের আর বোর্ডের পরীক্ষাগুলি নেবে এন দ্বারা রেলের পরীক্ষা সুতরাং আমাদের এন সম্পর্কিত এই তিন মাসের অর্থাৎ ডিসেম্বরের আগে থেকে গুরুত্বপূর্ণ ক্যান্ডার আমাদের জানা দরকার এবং সম্প্রতি চাণক্য ন্যাশনাল ম্যানেজমেন্ট গেমসের কে জিতলো এনটিপিসি আমরা একটি এনটিপিসি সম্পর্কে আলোচনা করে বন্ধুরা এনটিপিসি টি ফুল অর্থাৎ ফুলবাম হলো কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটি স্থাপিত হয়েছিল সাতই নভেম্বর সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে তোমরা অবশ্যই মনে রাখো এবং এর হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে হেডকোয়ার্টার নিউ দিল্লিতে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে সম্প্রতি কোন রাজ্য কুইট ডাট ইন্ডিয়া কুইট ডাট ইন্ডিয়া অর্থাৎ কি নোংরা ভারত ছাড়ো নামে অভিযান শুরু করেছে কুইট ডাট ইন্ডিয়া সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ তার কারণ বন্ধুরা মধ্যপ্রদেশ সরকার জনগণকে স্বচ্ছতার প্রতি সচেতন করার জন্য এই অভিযান শুরু করেছে কুইট ডার্ট ইন্ডিয়া বন্ধুরা বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন শিবরাজ সিং চৌহান বর্তমানে মধ্যপ্রদেশের রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন পাটেল আনন্দীবেন পাটেল যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং বন্ধুরা মধ্যপ্রদেশের রাজ্যপাল অতিরিক্ত পদে তিনি আছেন এবং মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং বন্ধুরা বলে রাখি সম্প্রতি স্বচ্ছ সমীক্ষা রিপোর্টে মধ্যপ্রদেশের ইন্দোর জেলা বন্ধুরা ভারতের সব থেকে স্বচ্ছ শহর হিসেবে বন্ধুরা পরিণত হয়েছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করছি সম্প্রতি কে ইংলিশ প্রো নামে মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে ইংলিশ প্রো সঠিক উত্তর হবে রমেশ পোগরিয়াল রমেশ পোগরিয়াল তিনি বন্ধুরা ইংলিশ প্রো নামে মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করলেন এবং রমেশ পোখরিয়ালকে তিনি বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আর এখানে বলে রাখি বন্ধুরা সম্প্রতি কেন্দ্রীয় মানব সংশোধন বিকাশ মন্ত্রালয় কেন্দ্রীয় মানব সংশোধন বিকাশ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় নাম দেওয়া হয়েছে এবং বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন রমেশ পোগরিয়াল এবং বন্ধুরা বলে রাখি আমি সম্প্রতি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এই মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ইংলিশ জানতে পারবে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিশ্বের থেকে বড় টয় মিউজিয়াম বানানোর ঘোষণা করা হয়েছে বিশ্বের সব থেকে বড়ো টয় মিউজিয়াম বন্ধুরা গুজরাটে গুজরাটে এই মিউজিয়ামটি বানানো হবে এবং এর জন্য খরচ করা হবে পনেরোশো কোটি টাকা এর জন্য খরচ করা হবে পনেরোশো কোটি টাকা চলো বন্ধুরা তোমরা আশা করছি ভিডিওটা দেখছো এবং কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা পরবর্তী প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে প্রথমবার সি প্লেন সার্ভিস শুরু করা হয়েছে প্রথমবার সি প্লেন সার্ভিস শুরু করা হয়েছে গুজরাটে তার কারণ কি স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য আমরা জানি স্ট্যাচু অফ ইউনিটি কোথায় রয়েছে গুজরাট রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে সদ্যেও কি বন্ধুরা সদ্য সর্দার বল্লভভাই পাটেল সর্দার বল্লভ পাটেলের শরণার্থে আমরা ভারত সরকার এই স্ট্যাচু অফ ইউনিটি বানিয়েছে এবং স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য গুজরাটে সি প্লেন সার্ভিস শুরু করা হয়েছে এবং এটি পরিষেবা শুরু করেছে কে স্পাইস জেট বিমান সংস্থা স্পাইস জেট বিমান সংস্থা এই পরিষেবা চালু করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী একটি বই নিয়ে আলোচনা করি সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ বুকস দ্য বিগ থটস অব লিটিল লাভ বইটিকে লিখেছেন করণ জহর করণ জহর তিনি বলিউড একজন গুরুত্বপূর্ণ নাম করার ব্যক্তি করণ জহর তিনি দ্য বিগ থটস অব লিটিল লাভ বইটি লিখেছেন এবং বন্ধুরা সম্প্রতি তিনি একদম লেজেন্ড এবং তিনি কারেন্ট জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য বলে দিলাম পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল বন্ধুরা বন্ধুরা পরবর্তী প্রশ্ন সম্প্রতি সিভিল অ্যাভিয়েশান সিকিউরিটি ব্যুরোর এর সর্বপ্রথম মহিলা দেখো বন্ধুরা সর্বপ্রথম মহিলা মহানির্দেশক অর্থাৎ ডিরেক্টর জেনারেল ডিরেক্টর জেনারেল ফার্স্ট লেডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উষা পাধে উষা পাঁধেকে বন্ধুরা এর সর্বপ্রথম মহিলা মহানির্দেশক রূপে নির্বাচিত করা হয়েছে এবং এর আগে কে ছিলেন এর আগে ছিলেন রাকেশ আস্থানা এর আগে ছিলেন রাকেশ আস্থানা তিনি এখন বর্তমানে রয়েছেন বিএসএফ এর মহানির্দেশক বিএসএফ এর মহানির্দেশক এবং বন্ধুরা সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরোর সর্বপ্রথম মহিলা মহানির্দেশক রয়েছেন উষা পাধে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম পরবর্তী প্রশ্ন এবার একটা সামরিক মহড়া সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে নৌবাহিনী সামরিক মহড়া ইন্দ্র নাম কি ইন্দ্র সামরিক মহড়ার নাম কি ইন্দ্র আয়োজন করা হয়েছে নাম হলো রাশিয়া ভারত এবং রাশিয়ার মধ্যে এই নৌবাহিনী বন্ধুরা মহড়াটি হয়েছে এবং এটি কোথায় হয়েছে এবং এটি ভারতের বঙ্গোপসাগরে এটি ভারতের বঙ্গোপসাগরে আয়োজন করা হয়েছে এখন আমরা জেনে নেব রাশিয়া সম্পর্কে কেন বন্ধুরা রাশিয়া খুব গুরুত্বপূর্ণ রাশিয়া তাদের সম্প্রতি করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন দ্বারা বানিয়ে নেওয়ার দাবি করেছিল তার নাম কি ছিল স্পুটনিক ফাইভ আমরা সম্প্রতি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম স্পুটনিক ফাইভ নিয়ে এবং রাশিয়া তার বন্ধুরা রাশিয়ার রাজধানী কোথায় মস্কোতে রাশিয়ার মুদ্রা কী রুবেল রাশিয়ার সংসদের নাম কি ডিউমা এবং রাশিয়ার রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন তোমরা অবশ্যই মনে রাখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম এবং আজকে শেষ প্রশ্ন আমরা আলোচনা করছি মিন্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার রূপে কাকে নিযুক্ত করা হয়েছে ইয়ারা আডবাণী কিয়ারা আডবাণীকে মিন্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা মিন্ত্রা কি কোম্পানি একটি ই কমার্স কোম্পানি মিন্ত্রা হল একটি ই কমার্স কোম্পানি সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে নিযুক্ত করা হয়েছে কিয়ারা আডবাণীকে বন্ধুরা এই ছিল আজকের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তাহলে আমরা আগামী দিনে আগামী সপ্তাহে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো দেখো বন্ধুরা তোমাদের রেলের পরীক্ষার ঘোষণা করা দেওয়া হয়েছে সুতরাং এখন থেকে বিশেষ করে পরীক্ষার দিন থেকে মাস আগে পর্যন্ত তোমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স জানা অবশ্যই দরকার তাই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো আমরা কারেন্ট অ্যাপেয়ার্স সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরবো যেগুলি পরীক্ষাতে আসতে পারে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ যদি ভালো লাগে লাইক শেয়ার করে দাও এবং যদি প্রথমে এসে থাকো সাবস্ক্রাইব করে রাখো